ইংলিশ লীগ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড, সেমিফাইনালে দ্বিতীয় লেগে নটিংহাম ফরেস্টকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে রেড ডেভিলরা। এদিকে স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা, রিয়াল বেটিসকে 2-1 গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। এছাড়া ফরাসি লিগে মোপেলিয়েকে 3-1 গোলে হারিয়েছে পিএসজে। নিয়াজ ইব্রাহিম খানের প্রতিবেদন। পাঁচ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে আর মাত্র এক ধাপ দূরে ম্যানচেস্টার ইউনাইটেড। সেমিফাইনালের দ্বিতীয় লেগে নটিংহাম ফরেস্টকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রেড ডেভিলরা। ওল্ড ট্র্যাফোর্ডে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি পায় নটিংহামই, তবে ম্যানিউয়ের ডিফেন্সে দেওয়াল হয়ে দাঁড়ায় নটিংহামেরই খেলোয়াড়, ফলে গোল বঞ্চিত হয় দলটি। প্রথমার্ধে গুটি কয়েক আক্রমণ হলেও গোলের দেখা পায়নি ম্যানিউ, তবে দ্বিতীয়ার্ধের 73 মিনিটে দলকে এগিয়ে দেন অ্যান্টনি মার্টিয়াল। 3 মিনিট পরেই রাশফোর্ডের ক্রস থেকে গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন ফ্রেড। নিশ্চিত হয় দলের জয়। এদিকে লা লিগায় শুরু থেকেই আক্রমণাত্মক বার্সা, তবে ফিনিশিং ব্যর্থতায় বারবার গোল বঞ্চিত হয় জাভি হার্নান্দেজের শিষ্যরা। তবে ম্যাচের 65 মিনিটে বার্সাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা, আর 80 মিনিটে রবার্ট লেভানডোভস্কির গোলে ব্যবধান দ্বিগুণ করে কাতালানরা। 5 মিনিট পরে আত্মঘাতী গোলে ব্যবধান কমায় রিয়াল বেটিস, তবে বাকি সময়ে আর গোল না হলে পূর্ণ 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এদিকে ফরাসি লিগের ম্যাচে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও 2 মিনিটের ব্যবধানে এমবাপ্পের 2-2টি পেনাল্টি মিসে সে সুযোগ হাতছাড়া করে দলটি। বিরতির পর ফ্যাবিয়ান রুইজের গোলে প্রথম লিড পায় প্যারিসের ক্লাবটি, আর ম্যাচের 72 মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ায় পিএসজি। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার 1 মিনিট আগে ব্যবধান কমায় মপেলিয়ে, তবে যোগ করা সময়ে ওয়ারেন জাইরির গোলে নিশ্চিত হয় পিএসজির জয়। নেওয়াজ ইব্রাহিম খান, এসএটিভি স্পোর্টস ডেস্ক।